নমস্কার, কেভা ইন্ডাস্ট্রি ফ্যামিলিতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনারা সকলে আমাকে চেনেন, আমার নাম তাপস, তাপস পাল। আমি কেভা ইন্ডাস্ট্রিতে গত 3.5 বছর ধরে আছি এবং কেভা ইন্ডাস্ট্রি ওয়েলনেস অ্যাডভাইজার এবং নেটওয়ার্কার। আজকের ভিডিওটা শুধু তাদের জন্য যারা ফ্রাস্ট্রেটেড, যারা বেসরকারি বা সরকারি সংস্থায় যেখানেই কাজ করুন না কেন, তারা কাজ করে সন্তুষ্টি নয়। এমনি অনেকে আছেন, অগন্তি মানুষ আছেন যারা কাজ করে আত্মসন্তুষ্টি বা স্যাটিসফ্যাকশন নন। কাজ তো করেন, কাজ করেন শুধুমাত্র সংসার চালাবার জন্য বা অর্থ উপার্জন করতে হবে, না ছাড়া সংসার চলবে না, চাহিদার জন্য, প্রয়োজনের জন্য, কিন্তু প্যাশন নয়। বাট একটা কথা আমি বলতে চাই বন্ধুরা, আমিও প্রাইভেট সংস্থায় কাজ করি এবং তার সাথে সাথে বিজনেস করি এবং তার সাথে সাথে ইউটিউবকে ভালোবাসি, ইউটিউবের ব্লগিং ভিডিও এবং আরও অন্যান্য ভিডিও করে থাকি। তোমরা যে ভিডিওটা দেখছো যে চ্যানেল থেকে, এছাড়া আমার আরও দু একটা চ্যানেল আছে, সে চ্যানেলে আমি ভিডিও করে থাকি। আর একটা কথা বলবো বন্ধুরা, এই যে আমি ভিডিও করি, এই ভিডিও করবার জন্য আমার সময় লাগে, আমার ইলেকট্রিসিটি খরচা হয়, আমার ব্রেন খরচা হয় এবং আমার এনার্জি লেভেল সব কিছুই খরচা হয়। তা সত্ত্বেও কিন্তু আমি করি, তার বিনিময়ে কিন্তু আমি কোনো রকম অর্থ উপার্জন করি না, আমি এখান থেকে অর্থ পাই না। শুধু এই চ্যানেলটার কথা বলছি না, আমি অন্য চ্যানেলগুলো কথা বলছি। হ্যাঁ, এই চ্যানেলটা অবশ্যই মনিটাইজ চ্যানেল, এই চ্যানেল থেকে অর্থ উপার্জন হয়, অবশ্যই হয়, কিন্তু অন্য চ্যানেলগুলো কথা বলছি সেগুলো থেকে আমার কিন্তু অর্থ উপার্জন হয় না, তা সত্ত্বেও করছি। কেন বলুন তো? কেন হচ্ছে, কেন জায়গাটা হচ্ছে প্যাশন। প্যাশন এমন একটা জিনিস যেটা হচ্ছে ভালো লাগার জায়গা। একটা এক্সাম্পল দিই যেটা সবারই ভালো লাগবে। যখন আমরা স্কুল লাইফে থাকি, স্কুলে পড়ি, তখন যদি কোনো মেয়েকে কোনো ছেলে ভালো লাগে, সেই মেয়েটিকে দেখার জন্য ঘন্টার পর ঘন্টা ওয়েট করা, তার বার্থডেতে বা তার কোনো রকম অনুষ্ঠানে তাকে নিজের যতটা ক্ষমতা তার চেয়ে বেশি মূল্যের গিফট দেওয়া এবং সবথেকে বেশি ভালোবাসা যেটা এবং সবথেকে বেশি তুমি ভালোবাসো, তাকে চাও, সেটা দেখানো, এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু শুধু শুধু হয় না বন্ধুরা, এর মধ্যেও প্যাশন আছে। একটা মেয়েকে আমি ভালোবাসি, ভালো লাগে, তাকে আমি আমার গার্লফ্রেন্ড বা আমার বউ করেই ছাড়বো। তো এই যে প্যাশন, প্যাশনটার মধ্যে না, এই প্যাশনটা থাকা দরকার যে কোনো কাজে। আজ আমরা ম্যাক্সিমাম জন কিন্তু এই প্যাশন থেকে কিন্তু বঞ্চিত হয়ে গেছি। কেন কি? আমাদের কাজটা ভালো লাগে না, আমাদের শ্বাস আটকে যায়, শ্বাস আটকে যায়, কিন্তু কিছু করার নেই, আমার সংসার আছে, আমার ফ্যামিলি আছে, তাদের দিকে মুখ চেয়ে আমাকে কাজটা করতে হয়, কষ্ট হলেও করতে হয়, এটাই হলো বাস্তব। কিন্তু আমরা কি পারি না একটা স্বাধীন হয়ে, যেখানে আমরা ওপেনলি শ্বাস নিতে পারবো এবং আমাদের প্রয়োজনীয় অর্থ আমরা উপার্জন করতে পারবো? পারি বন্ধুরা, অনেকেই আছে, তারা তাদের পরিবারের সাথে এনজয় করছে, ভালো লাইফ স্পেন্ড করছে এবং তার সাথে সাথে কোনো রকম ফিনান্সিয়াল ক্রাইসিস তাদের মধ্যে নেই, কোনো হেডেক নেই, এবং প্যাশনেবল ওয়ার্ক, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিংস ইন আওয়ার লাইফ। প্যাশন দরকার প্রতিটা কাজে, আমাদের প্যাশন নেই, আমাদের প্রয়োজন, আমাদের দরকার আছে তাই করছি, দরকার ফুরিয়ে যাবে করবো না, না 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 না, এই মেন্টালিটি নিয়ে দয়া করে আপনারা কেউ কাজ করবেন না। যেই কাজটাই করবেন না, সেই কাজটার মধ্যে আপনার প্যাশন খুঁজে বার করবার চেষ্টা করবেন, নিজেকে জানবার চেষ্টা করুন। সবার আগে এটা খুব ইম্পর্টেন্ট থিং, আমি একটা জায়গায় পড়েছিলাম, নিজেকে চিনুন, ভগবদ গীতাতে আছে, এবং আপনারা যারা কৃষ্ণ ভক্ত আছেন, তারা ইস্কনে গিয়ে কৃষ্ণের কোনো বই পারচেস করবেন এবং পড়বেন, সেখানে দেখতে পাবেন কৃষ্ণ বলছে স্বয়ংকে চিনুন, নিজেকে চিনুন। আমরা অনেকেই আছি নিজেকে চিনি না, আমাদের অ্যাকচুয়াল কি ভালো লাগে, অ্যাকচুয়ালি আমাদের প্যাশন কী, অ্যাকচুয়ালি আমাদের ভালো লাগার জায়গাটা কোনটা আমরা কিন্তু জানি না। সবার আগে নিজের ওপর সময় দিন, নিজেকে চিনুন এবং প্যাশন
সত্যি কথা করি প্যাশন যদি থাকে না সে কাজে সময় আপনি ওখান থেকে কত উপার্জন করছেন কিচ্ছু কিন্তু থাকে না একটা পাগলামো থাকে একটা ডিজায়ার থাকে একটা আকাঙ্ক্ষা থাকে আমরা ওই কাজটা করবই তো করবই হবে তো হবেই আর এই যে জিদ এই যে ইচ্ছা এই যে প্যাশন 100% বন্ধুরা আমি হই কি আপনি যে কেউ তার চরম শিখরে তার সফলতা চরম শিখরে পৌঁছাতে কিন্তু বাধ্য কোনো জিনিসকে তুমি মন থেকে এবং আমার চাই তো চাই আমি করব তো করবই আমার 100% কনফিডেন্স এবং কোনো রকম সংকোচ যদি না থাকে যে হ্যাঁ হবে না কি হবে না করব তো করবই এটাই ফাইনাল ফুল অ্যান্ড ফাইনাল অ্যাট এনি হাউ অ্যাট এনিওয়ার অ্যাট এনি কস্ট এইটা দরকার তো তাই বন্ধুরা আমি একটা গ্রুপ খুলতে চাই এই মেন্টালিটি নিয়ে আমি একটা গ্রুপ খুলতে চাই যে গ্রুপ শুধুমাত্র তারাই যারা প্যাশনেবল ম্যান শুধুমাত্র তারাই জয়েন করবে যারা প্যাশন মানে তাদের প্যাশনটাকে পছন্দ করেন কেভা ইন্ডাস্ট্রির সাথে আমরা যুক্ত হয়েছি এবং যুক্ত হয়ে আমরা কাজ করব এবং অর্থ উপার্জন করব এটা তো সিম্পল ব্যাপার সবাই এ টু জেড সবাই করে কিন্তু প্যাশন নিয়ে আমরা কাজ করব তেমন মানুষ কই তেমন মানুষ চাই আমি আমি তেমন 100 জন মানুষ নিয়ে আমি একটা গ্রুপ তৈরি করব যারা প্যাশনটাকে বেশি পছন্দ করে বাট একটা কথা বলে রাখছি আপনারা যারাই প্রয়োজনের জন্য কাজ করেন তারা একটা সময় গিয়ে কিন্তু আর ইনকাম করতে পারবেন না এক কথা তো এটা প্রথম থেকে হবে না এর জন্য আমাদেরকে কাজ করতে হবে শুন আপনারা মিলেমিশে আমরা যদি একটা শ্রদ্ধা এবং শৃঙ্খলার সাথে চলি আমাদেরকে মেন্টালিটি তৈরি করতে হবে আমরা যে 100 জনের গ্রুপ আগামী দিন হতে চলেছি সবাই প্রতিজনই মাসে মিনিমাম নিজের প্রয়োজনীয় প্রোডাক্ট যেন 2000 টাকার মিনিমাম হয় এটা প্যাশন একটা কথা বলে রাখছি আপনার সিনিয়র কী করছে দেখবার দরকার নেই আপনার জুনিয়র কী করছে দেখবার দরকার নেই দরকারই নেই আমি একটা নেটওয়ার্ক মার্কেটিং ফিল্ডে জয়েন করেছি এবং আমার একটা প্যাশন এবং আমি আজ থেকে 5 বছর পর একটা ভালো জায়গায় আমি যাব একটা স্বপ্ন এবং ভালো জায়গায় যাই না যাই 10টা, 20টা, 50টা, 100টা, 200টা, 500টা মানুষের যেন আমি ভালো করে যেতে পারি এইটাই মনের মধ্যে একটা প্যাশন রাখুন মানুষকে উপকার করবার মানসিকতা তৈরি করুন দেখবেন আপনি উপকার কাউকে করলে আপনার বিনিময়ে 4টি উপকার আপনার কাছে রিটার্ন আসছে সত্যি বন্ধুরা এটাই হচ্ছে প্রকৃতি নিউটনের 3rd ল সর্বত্র কিন্তু প্রযোজ্য তাই প্যাশনেবল হন এবং যে কাজটা করবেন সেটা প্যাশনের সাথে করুন দেখবেন সফলতা কি যে কোনো কাজে যে কোনো মুহূর্তে সফলতা আসতে বাধ্য এবং আজকে এই যে কথাগুলো বলছি এই কথাগুলো শুধু বলা নয় এই কথাগুলো আমি নিজেও শুনছি এবং এই কথাগুলো নিজে শুনলে হবে না শেয়ার করতে হবে যাতে ম্যাক্সিমাম মানুষ এই প্যাশনের উপর কাজ করতে পারে আমাদের ভারতবর্ষে এডুকেশন সিস্টেম অত্যন্ত বাজে কেন কি একটা বাচ্চা যখন 9-10 পড়ে তাকে কোনো রকম অর্থ সংক্রান্ত বিষয়ে নলেজ দেওয়া হয় না না এখন তুই ছোট আছিস এখন টাকা পয়সা নিয়ে ভাবতে হবে না এখন তুই ছোট আছিস এখন টাকা পয়সা নিয়ে ভাবতে হবে না যখন ভাববার কলেজ পাস কর ভালো রেজাল্ট কর তারপরে ভাববি না 3rd ক্লাস মেন্টালিটি আনপ্যাশনেবল মেন্টালিটি নন ক্রিয়েটিভ মেন্টালিটি ছোটোবেলা থেকেই তার টাকার সম্বন্ধে নলেজ যেটা সম্পর্কে ওকে সারা জীবন 20 বছর পর 22 বছর পর তাকে জানতে হবে যেটার উপর চলতে হবে সেইটা জিনিসটা আগে শেখানো উচিত বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আসুন আমি একটা গ্রুপ ওপেন করব 100 জন অ্যাক্টিভ মেম্বারকে নিয়ে এই গ্রুপটা তৈরি হবে এবং এই 100 জনই কিন্তু আমরা একটা পরিবর্তন আনবো এবং আমাদের ফিক্সড ইনকামের জায়গাটা তৈরি করব একটা স্থায়ী ইনকামের জায়গা তৈরি করব নেটওয়ার্ক মার্কেটিং মানেই আমরা জানি যে যে মাসে যে কাজ করতে পারবে সেই মাসে অর্থ উপার্জন করতে পারবে সেই যে মাসে পারবে না সেই মাসে তার ইনকামও আসবে না এটা তো সিম্পল ফান্ডা তো এই সিম্পল ফান্ডাটাকে আমরা ব্রেক করব এটা হচ্ছে আমাদের ফ্যাশন ঠিক আছে তো চলুন আমি হাত বাড়িয়ে দিলাম আপনারাও আমার হাতে হাত রাখুন এবং আপনারা আইডি তৈরি করুন আইডি তৈরি করে অ্যাক্টিভ মেম্বার
হয়ে 2000 টাকার যে কিট আছে সেটা পারচেজ করে সেটা ব্যবহার করে অ্যাক্টিভ মেম্বার হন এবং আসুন আপনারা সবাই মিলে একটা টিম তৈরি করব এবং টিম তৈরি করে আমরা জিরো থেকে কিভাবে হিরো হওয়া যায় তারই কিছু পদক্ষেপ আমরা গ্রহণ করার চেষ্টা করব তো চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দেবেন আপনার জুনিয়র এবং আপনার গ্রো লাইনের মধ্যে ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী অবসরে ততক্ষণের জন্য টাটা বাবাই জয় হিন্দ